ওই ওর হলো যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো। আর যারা অনেক হেল্প চান, আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে উপরে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। এই ভিডিওতে একমাত্র আসার কারণ এবং পারছি শুধু আপনাদের কারণে, সব ক্রেডিট আসলে আমাকে খুব সাপোর্ট করে আমি ভিডিও করতেছি আমার সাথে টাকা রয়েছে। তার মতো বয়স্ক মানুষ অনেক আছে বহুত, তারা সবার অনেক সাপোর্ট করে। নামাজ পড়ে তারপর কাজটা শুরু করছি, নামাজ পড়ে যে আল্লাহ আমি একটা বছর কষ্ট করছি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে সুস্বাগতম। আমি কুইন সাদিয়া চলে এসেছি অনেকদিন পরে মাসুদের ব্লগে। তো সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করি, আমরা সবাই অনেক ভালো আছি। তো আজকে হলো একটা সুখবর নিয়ে চলে এসেছি, যেহেতু অনেকদিন পরে আর ব্লগে আসা অবশ্যই সুখবর নিয়ে চলে এসেছি। আজকে হলো আমি অনেক অনেক খুশি, তো আমার সাথে আছে ছোটো বোন আদরি ব্লগ, ওয়াই অনেক খুশি আমার সাথে, এবং কি আমার চাচাকেও নিয়ে এসেছি, আমার চাচাও আসছে। তো আজকে হলো আমার চাচাই হলো কিছু কথা বলবে আপনাদের সাথে, তো সেটা হলো আমার চাচার মুখ থেকে শুনে আমার চাচা কী জন্য এখানে এসেছে। কী কাকা, আমি অনেক খুশি আজকে, আমি অনেক খুশি, ভিতরে আমি অনেক খুশি হয়েছি। আপনারা সবাই দেখবেন, আপনারাও খুশি হবেন, আপনারা খুশি হবেন, তো আপনারা সবাই দোয়া করবেন, দোয়া করবেন। তো আজকে কাকা এতটুকু আপনাদের সাথে শেয়ার করলো, সবাই কাকার জন্য দোয়া রাখবেন। আর কাকা তো বললো তা তো অবশ্যই বুঝতে পারলেন, সেটা আমি একটু পরে বলে দিতেছি। তো আমি হঠাৎ করে চলে আসলাম, যে মানুষটা আমার এই চেয়ারে বসা দেখছিলেন সে আসলে আমাকে খুব সাপোর্ট করে আমি ভিডিও করতেছি আমার সাথে, টাকা রয়েছে। তার মতো বয়স্ক মানুষ অনেক আছে বহুত, তারা সবার অনেক সাপোর্ট করে, অনেক ভালোবাসে, অনেক সাপোর্ট করে, কারণ আমার ভিডিও ওরকম শিক্ষামূলক। তো আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে উপরে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি আমরা এখানে আসতে পারছি একমাত্র মাসুদের কারণে। না ভাই, আজকের এই ভিডিওতে একমাত্র আসার কারণ এবং পারছি শুধু আপনাদের কারণে, সব ক্রেডিট আপনাদের, আমাদের অবশ্যই পাশে আমরা একটু একটু আছি। না সাদিয়ার সে আমাকে বড্ড সাপোর্ট করছে, আই হোপ আই প্রাউড ফুল করি। যেরকম একটা আন্টি যদি থাকে তাহলে, আন্টির মতো কাজ করছি তাহলে মনে হয় ভালো কিছু সামনে করার জন্য স্প্রেন্ড শক্তি এমনি হবে। তো যে যেখান থেকে আমাকে দেখতেছেন, আজকে বিষয়টা হচ্ছে কেন আলহামদুলিল্লাহ বললাম, খুশির সংবাদ, একটা বছর খালা পরে তো একটা বছর কষ্ট করছি একটা চ্যানেলের পিছনে, ওরকমভাবে সফল হতে পারিনি, হাল ছাড়িনি, কী করছি নেক্সট আবার হাল ছাড়তে নেই, কারণ ধৈর্য ধরো, ধৈর্যর ফল অবশ্যই একদিন পাইবা। চাকরি বাকরি পড়াশোনা ছাড়িয়ে দিয়ে একটা জিনিসই কী করলাম, সাদিয়া বলে আরেকটা চ্যানেল খোল খুলে ফেললাম, কী করলাম আর ওর এই চ্যানেলটা খোলা হয়েছে কিন্তু বেশি দিন হয় না, মনে হয় আমার ওই বেবি শাওয়ার অনুষ্ঠানের পরে ঠিক আগে খোলা ছিল, কাজ করছি। আমি বলছি যে ওই চ্যানেল বাদ দিয়ে দাও, ওই চ্যানেল বাদ দিয়ে নতুন চ্যানেল নিয়ে ভিডিও ছাড়ো, প্রতিদিন কাজে লাগবে, ওইটা বাদ দিয়ে দিছে বাদ, তাই না? তো এখন কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের সহযোগিতায় আজকে আমি আমার গতকালকে 60টা নাগাদ আমার চ্যানেলে কি পাইছি, কথাটা কেমন হয় জানি না, এই চ্যানেলটা যেদিন মনিটাইজেশন করবো ওদিন কাল আমি নামাজ পড়ে তারপর কাজটা শুরু করছি, নামাজ পড়ে যে আল্লাহ আমি একটা বছর কষ্ট করছি, আর নামাজ পড়ে একটা কাজ করছি আল্লাহ, যে একটা বছর কাজ করছি এই চ্যালেঞ্জটা যেন আমি কষ্ট করি, ধৈর্যের ফলটা আজকে আমি আজকে আমি যেন পাই এই কাজটা, বিসমিল্লাহ শুরু করছি, ইনশাল্লাহ সে আল্লাহ হয়তো আমাকে কবুল করছে, কারণ আমি যা কাজ করছি আমার সাথে সবার দোয়া ছিল, কারণ আমি প্রত্যেকটা ভিডিও আমি একটা হচ্ছে এই চ্যালেঞ্জটা ওঠানোর জন্য ভাই কত পরিমাণে পরিশ্রম করছি, কত মানুষের যে রিকোয়েস্ট করছি সেটা হয়তো আমি জানি, অনেক কষ্ট করছে আমি জানি, ঠিক আছে পরিশ্রম করছে, কিন্তু আপনার হয়তো অনেকে অনেক ধরনের কমেন্ট, তুমি ওর সাথে দেখো তুমি এইভাবে কথা বলকে ভাই, আমি একটা মানুষের কাছ থেকে যে একটা জিনিস আনা কতটা যে কষ্টকর, একমাত্র যারা এই এই ইউটিউব চ্যানেলের ভিতর ঢুকছেন তারাই অবশ্যই বুঝতে পারবে। তো আপনারা যারা ইউটিউব ক্রিয়েটর আছেন, যারা ইউটিউবে কাজ করেন, তারা হয়তো বুঝতে পারেন এই জার্নিটা কীরকম, আর এই সফলতাটা পা মনিটাইজেশন অন হওয়াটা একটা ইউটিউবারের জন্য কতটা যে ভালো লাগা বা কতটা খুশির
সেটা হয়তো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো, কিছু জিনিস বলে বোঝাতে পারি না। কালকে কিছু কিছু সময় আসে, যেমন অনেক যদি মানুষ খুশি থাকে না, খুশিতে মানে অনেক খুশিতে যখন অনেক অনেক খুশি হয়, খুশিতে কিন্তু মানুষ কান্না করে দেয়, ওই কান্নার মাঝেই খুশি মানে চলে আসে, মনে একটা আনন্দ পায়, আনন্দ উল্লাস এরকম থাকে। ফোন দিলাম বাবার যে আমি একটা আমার সঙ্গে তো মনীষ নাকি শুনে অনেক খুশি আলহামদুলিল্লাহ। তারপর বাসায় যেয়ে মাকে বললাম, তার আগে বলছি কাকে জানি সাদিয়াকে বলছি, হ্যাঁ আমাকে বলে সাদিয়াকে এসে বলছি যে সাদিয়া দেখে মনিটাইজেশন করে গেছে, বিশ্বাস করে না লতা, বিশ্বাস করে না খাদ পাইলাম করস এসে। আমি ওই যখন করছে না ওই সময় বলছি যে ইনশাআল্লাহ আপনারা কি বলে যে পিছু উঠবেন না, অগ্রসর হতে থাকেন, হাল ছাড়বেন না। যেমন আমি হাল ছাড়িনি, আমি কিন্তু ভাই পড়াশোনা চাকরি নিজের কেরিয়ার সবকিছু মানে ধুলিশাতের মতো মিশে দিয়েছি। আমি আগে 8 বছর ক্রিকেট খেলছি, আমি এটা বল আপনাদের এই বিষয়ে একদিন বলার, আমি 8 বছর বিকেসপিতে ছিলাম, 3 বছর কথা আজকে জানাইলাম, ক্রিকেট ছেড়ে দিছি, সব কিছু ছেড়ে দিছি, একটার পিছনে দৌড়াইতেছি। কেন? আমি কিছু মানুষের ভালোবাসা পেতে চাই, কিছু ভালোবাসা নিতে চাই, এটা ভালোবাসা পেতে চাই, দিতে চাই, নিতে চাই, এটাই তো। সেটার জন্য পরিশ্রম আমাকে কিন্তু যখন আমি আমার প্রথম চ্যানেলটা বাদ হয়েছে অনেকেই অনেক কথা বলছে, হ্যাঁ দেখ কি হ্যাম ত্যান করে এগুলো কি করে মানুষ করে, মানে কিছু হইতেছে না, সময় নষ্ট করে, মানুষ তার বুঝে না এটা কতটা কষ্টকর, কত ধৈর্য দরকার। এখানে আমার ফ্যামিলি তো আমার তিনজন মানুষ খুব সাপোর্ট করছে, তো সেই সাপোর্ট এবং ভালোবাসার কারণে আমি সফল। আর আজকে হচ্ছে গুড নিউজ হচ্ছে যে আপনাদের জন্য একটা সুখবর, যে আজকে এই সুখবরের কারণে আজকে আমি কি করবো, হ্যাঁ কি করবো মামা, তো আজকে হলো কারণ আমি একটু ঘরে চলে যাব, মুস্কান হলো ঠিক আছে কান্না করতেছে, তো আমি সেই বিষয়টা একটু বলে যাই। তো আজকে যেহেতু আমরা অনেক অনেক খুশি এবং আমাদের সাথে আপনারাও খুশি, আমাদের যারা আশেপাশে কাছে আছে আপনজন তারা সবাই অনেক খুশি, তো একমাত্র আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেয়ে আমরা এখানে আসতে পারছি এই পর্যায়ে। তো তার জন্য হলো আপনাদেরকে একটু সুযোগ করে দেওয়া হয়েছে, একটু না আমার মনে হয় অনেক 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 বিষয় সুযোগ করে দেওয়া হয়েছে, কোনো ইউটিউবারে দিব না এরকম এই ধরনের সুযোগ। তো আমরা হলো মাসুদে আজকে যেই ব্লগটা ছাড়বে এই ব্লগটা, তো এই ভিডিওতে হলো আপনাদেরকেও মাসুদে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, হ্যাঁ ওই ওর হলো যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব। আর যারা অনেক হেল্প চান ইউটিউব চ্যানেলের বিষয়ে অনেক তথ্য জানতে চান, তো যেই প্রত্যেকটা সমস্যা আছে তো প্রত্যেকটা সমস্যা হলো অয় সব কিছু সমাধান করে দিব, অয় হলো এই ইউটিউবের বিষয় হলো খুব ভালো বোঝে, তো সেই ফোন নাম্বার দিয়ে দেবো, এই নাম্বার হলো আপনারা কন্ট্যাক্ট করবেন এবং যত সমস্যা আছে সব কিছু ওর কাছে খুলে বলবেন। ও বিদায় 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 আমার গেট আউট করে দিতেছি, বিদায় কেন বাবু কাঁদতেছে এদিকে আইবার। তো এখন কথা হচ্ছে যে আপনারা সাথে অনেক কথা বললো আমি বললাম, এখন কথা হচ্ছে যে এই যে অর্ডার দিকে স্নাদুরের অনেকেই চিনেন, আর একুশে দিনে আপনাদেরকেও যেভাবে বললাম আমার নাম্বারটা ফোন নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বার আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আমি নাম্বারটা দিয়ে দেবো আপনাদেরকে, আপনার যে কোনো প্রয়োজন আমাকে ফোন করতে পারেন, কথা বলতে পারেন, আপনার যে কোনো প্রয়োজন আমি ইনশাআল্লাহ আপনার পাশে যতটুকু পারি থাকার চেষ্টা করবো। তো এই খুশির বিষয়টা আজকে আপনারা শেয়ার করেন, তো ও হচ্ছে আমাদের ছোটো বোন, তো ও 1 বছর ধরে ইউটিউব পিছনে কাজ করতেছে কিনা ওরকমভাবে অগ্রসর হইতে পারতেছে না, তো এখন বর্তমানে ও আসছে, তো ওর জন্য আপনাদের কাছে যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে দেখেন, ছোট্ট একটা পরিবার আমার, আমার অনেক বড় পরিবার না ভাই, ছোট্ট একটা পরিবার, ছোট্ট একটা পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসেন জানি, আর এই ছোট্ট একটা পরিবারের সবাই এই ওর চ্যানেল নাম কি আদরি বলক, ঠিক আছে আদরি বলক, আদরি বলকে এই চ্যানেলটায় সবাই অবশ্যই দেখবেন, এবং ওরা খুব সুন্দর ভিডিও দেয়, ও ও আরেকজন আছে কুট্টি, আমি কুট্টি বলে ছোটো বোন কুট্টি, তো ওরা খুব সুন্দর ভিডিও দেয়, ফ্যামিলি ব্লগ, ট্রাভেলের ব্লগ, রেসিপি ব্লগ, আরও যা যা আছে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো কাজ করে, সেজন্য আপনারা সবাই ওকে সাপোর্ট করবেন, ও আপনাদের কাছে জাস্ট আমি আপনাদের কাছে বিনোদন ওর জন্য আমি আপনাদের কাছে একদম বিনোদন করতেছি, যে কারণ হচ্ছে যে আপনারা যদি একটা মানুষকে সাপোর্ট করেন তার কার্যক্রম দেখে করবেন, আপনারা ওদের কাজ দেখেন আগে, তারপরে আপনারা সাপোর্ট করেন আগে করে না যান, ঠিক আছে ভাই।
তো সবাই দোয়া রাখবেন। তোমার চ্যানেলের সম্পর্কে কিছু বলো। পরীক্ষা থাকা সত্ত্বেও আজকে চলে আসছে ওরা, তো আপনারা আশা করি বিষয়টা মাথায় রাখবেন আর এই সুযোগটা আপনারা কাজে লাগাবেন যারা কথা বলতেছেন। আর হচ্ছে সফলতার দ্বারে পৌঁছে যাওয়া মানুষগুলোই, শূন্য থেকে শুরু করা মানুষগুলোই একদিন সফলতার দ্বারে পৌঁছে, সেটা যদি ইচ্ছাশক্তি ওরকম থাকে তো ইনশাল্লাহ ও এক কোনো একদিন আপনাদের মাঝে এরকম সুন্দর একটা ভিডিও নিয়ে আসবে। যেরকম আমার ইচ্ছাশক্তি ছিল, হ্যাঁ আমি পারবো, যাতে আমি আপনাদের ভালোবাসা দিয়ে যেতে পারি, তো সেই ইচ্ছাশক্তির কারণে আজকে আপনাদেরকে এই খুশির বিষয়টা নিয়ে আসছি। আমি আপনাদের প্রতি অনেক ভালোবাসা এবং অনেক কী বলবো যে অনেক অনেক খুশি আমি, অনেক যেটা আপনাদেরকে আমি ভাষা প্রকাশ করতে পারবো না ভাই। তো যারা যারা আমাকে দেখতেছেন, সামনে আমি কোন ধরনের ভিডিও চাই, কোন ধরনের কন্টেন্ট চাই, সেটা অবশ্যই আমাকে বলবেন, আমি দেওয়ার চেষ্টা করবো। আর আমি যে নেক্সট শিক্ষামূলক কিছু আপনাদেরকে দিতে পারি, এই প্রত্যাশা আপনাদের সবার কাছে। আর ইউটিউব চারটিখানি কথা না, করা সবাই বলা সহজ, ইউটিউবিং করবো কিন্তু এটা করা খুব কঠিন, যারা করে তারা হয়তো বুঝতে পারবে। তো আশা করি তোমার চ্যানেল ইনশাল্লাহ সবাই দেখবো। আমি আমার এই ডিসক্রিপশন বক্সে ওর চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব না, তাহলে হয়তো বুঝতে আপনার এখান থেকে ক্লিক নাম্বার এনেছে, লিঙ্কটা দিয়ে দেবেন, আপনারা দেখে নেন, ঠিক আছে? এই সুযোগটা করে দিলাম জাস্ট আপনাদের ভালোবাসার জন্য, ওরা এগোতে পারে, ঠিক আছে? সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আছি মাসুদ নোশন, আমার সাথে আছে আদরি ব্লগ। তো আজকের মতো বিদায় নিব, আল্লাহ হাফেজ।